ও আমাকে বলতো তুমি আমার মা আছো। আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক, রশিদ আমার ভাইয়ের মতো। আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই। রশিদ আমার ভাইয়ের মতো। রশিদ আলী খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে, ছেলে এবং মেয়েরা আছে। রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ব বিখ্যাত একজন নাম, এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না। তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট, এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান। কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে, বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন, এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি। তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ, ওদিকে পদ্মবিভূষণও আছে, এবং ওর ছেলেও খুব ভালো গান গায়, ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে। মেয়েটাও খুব ভালো, মেয়েরাও করে। ওরা আসতে চাইছিল না, তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা শোকাহত। কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায়, তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয়, দুঃখ হলেও সুখ আছে, দুঃখ তেমন আছে। আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক, এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার। আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল, উনি আমাকে, ও আমাকে বলতো তুমি আমার মা আছো, এইভাবে আমার সাথে কথা হতো। বউ জানে, স্ত্রী ছেলে মেয়েরা জানে। আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। শেষ কাজটা তো আমাদের করতেই হবে, ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে। ওর অনেক গুণমুগ্ধ লোক আছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে। আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই। এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে, হয়তো এ কথাটা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলুন, সবটাই সামলাতে হয়। এবং পরিবারগুলো যখন একা হয়ে যায়, দুঃখ পায়, তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয়। এবং আজকে নয়, দীর্ঘ দিন ধরে এদের সবার সাথে আমার যে সম্পর্ক, আয় বাবুয়া, আমার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক এক অবিচ্ছেদ্য আত্মার মতো। কাজেই রশিদ চলে গেছে, ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে। অভিভাবকহীন ওরা হবে না, আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো। আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল। তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে, সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য। তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না। এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি, ওর পরিবারের সাথে কথা বলে, যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে, সাধ্যমতো চিকিৎসা দিয়ে, কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস।